আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেলি ডোজ থেকে আজকে আপনাদের সাথে আমি সেমাই দিয়ে একটি মজাদার ডেজার্ট তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে সেমাইয়ের শাহী টুকরা কিংবা সেমাইয়ের বরফি, আপনারা যেটাই বলেন বলতে পারেন। অতি সহজে এবং মজাদার একটি রেসিপি আমি আজকে আপনাদের দেখিয়ে দেব সেমাই দিয়ে। তাহলে আমার সাথে থাকুন এবং রেসিপিটির উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখে নিন। প্রথমে তৈরি করার জন্য আমি পাত্রে দিয়ে নিয়েছি, চুলায় একটি পাত্র দিয়ে 2-4 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা হালকা গরম হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। ঘিটা হালকা গরম হওয়ার পরে এইখানে আমি 2 কাপ পরিমাণ সেমাই, যেটা দিয়ে আমরা জর্দা সেমাই রান্না করি, সেই সেমাইটা আমি একেবারে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এটা লাচ্ছা সেমাই দিয়েও করা যায়, আমি এই সেমাইটাই নিয়েছি এবং হাত দিয়ে একেবারেই গুঁড়ো করে নিয়েছি। এখন প্রথমে ঘিয়ে সেমাইটাকে আমাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এই ডেজার্টটা তৈরি করার সময় আমি দুধ কিংবা পানি কোনোটাই ইউজ করব না, সেজন্য একেবারেই লো হিটে এটাকে আমার প্রথমে 2-3 মিনিট ভালো করে ভাজতে হবে, যাতে ভিতর পর্যন্ত সেমাইটা ভাজা হয় এবং কোনো কাঁচা গন্ধ না থাকে। প্রথমে 2-3 মিনিট আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে সেমাইটাকে ভেজে নেব আস্তে ধীরে মিডিয়াম লো হিটে। 2-3 মিনিট পরে সেমাইটা আমার ভাজা হলে এইখানে আমি কিছু নারকেল কোড়া, 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো, আর দিব আমি 2 ধরনের বাদাম কুচি। আপনাদের কাছে যে ধরনের বাদামটা থাকে আপনারা সেটাই অ্যাড করে নিতে পারেন। এইখানে আমি 2 ধরনের বাদাম কুচিয়ে রেখেছি, এটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। এখন নারকেল আর এই বাদাম কুচিটা দিয়ে সেমাইয়ের সাথে মিক্সড করে আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে লো হিটে আস্তে আস্তে ভাজবো। এতে আমার বাদামটাও ভাজা হয়ে যাবে, নারকেলটাও সিদ্ধ হবে, সাথে সেমাইটা আরও ভালোভাবে আমার সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট ভাজা হওয়ার পরে এইখানে আমি মিষ্টির জন্য কোনো চিনি অ্যাড করব না, এইখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। আর এই কনডেন্স মিল্কের মিষ্টিটাই মিষ্টি হিসেবে এখানে কাজ করবে। এখন আপনার আপনাদের ইচ্ছা মতো যদি চান কনডেন্স মিল্ক একটু বাড়িয়ে নিতে পারেন। আমি 2 কাপ সেমাই নিয়েছিলাম আর এইখানে ফুল 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, এটাতেই মোটামুটি ভালো একটা মিষ্টি চলে আসবে। আর যদি এর চেয়েও বেশি আপনারা দিতে চান তাহলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন কনডেন্স মিল্কটা ভালো করে আমি সেমাইয়ের সাথে মিক্সড করব উল্টে পাল্টে দিয়ে। ভালোভাবে সব জায়গাটা মিক্সড করা হলে আমি আরও 5 থেকে 6 মিনিট এটাকে একইভাবে রান্না করে নেব। এতে করে সেমাইটা আমার পুরোপুরি কমপ্লিট হবে এবং সেমাইয়ের মধ্যে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে আমার রেসিপিটা কমপ্লিট। এখন এটাকে আমি একটা প্যানে ঘি মেখে রেখেছিলাম আগে থেকে একটা পাত্রে, এখানে আমি সেমাইটা ঢেলে দেব এবং সুন্দর করে সেট করে নেব। সেমাইটা পুরোপুরি সেট করা হলে তারপরে হালকা গরম অবস্থায় এটাকে আমার যে শেপে আমি কাটবো সেই শেপটা দিয়ে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, তখন এটাকে আমি ভালো করে কেটে নিতে পারবো না। এখন বরফিটাকে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নেব। এখন হালকা গরম আছে, গরম অবস্থায় এটাকে আমার শেপ দিয়ে নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আমি এটাকে 4 কোণা শেপ দিয়ে বরফির মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন, এটাকে গোল করেও কেটে নিতে পারেন, সেজন্য যে কোনো একটি বোতলের মুখ দিয়েও এটাকে গোল করে শেপ দিয়ে নিতে পারেন। আমি চাকু দিয়েই 4 কোণা শেপ করে কেটে নেব এবং কাটা হলে এটাকে আমি আধা ঘন্টার মতো প্রথমে ফ্রিজে রেখে দেব, তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দেব। আর এই অবস্থায় যদি আমি এটাকে শেপ না দেই তাহলে পরবর্তীতে শক্ত হয়ে গেলে আমি এটাকে ঠিকভাবে শেপ দিতে পারবো না। আধা ঘন্টা পরে আমার সেমাইয়ের বরফিটা অলরেডি কমপ্লিট কিংবা সেমাইয়ের শাহী টুকরা যেটাই বলেন দেখতে অনেকটা ইয়ামি হয়েছে। আমি আশা করব অল্প উপকরণে অনেক মজাদার একটা ডেজার্ট আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।